নিষ্ঠুর পুত্রর হাতত অবহেলিত এহাল পিতৃ মাতৃ, পুত্রর অত্যাচার সহিব নোৱাৰি বিগত এটা বছরে দুর্বিষহ জীবন পার করেছে ককা আইতাই। আইন সেবা প্রাধিকারী সম্পাদিকার প্রচেষ্টাত বৃদ্ধাশ্রমলৈ প্রেরণ করা হয়েছে ককা আইতাক। বিগত এটা বছরে নিষ্ঠুর পুত্রর হাতত অত্যাচারের বলি হয়ে লাঞ্ছিত অবহেলিত হয়ে পড়া এহাল ককা আইতা, নিজা ঘর দুয়ার আর মাটি বাড়ি থাকার পাছতো লঙ্কার কাকির দেওবালির প্রফুল্ল নাথ আর হোমেশ্বরী নাথ নামর 80 বছর উদ্ধার এইহাল ককা আইতাই এতিয়া আশ্রয় গ্রহণ করবলগা হয়েছে আনর ঘরত। বিগত এটা বছরে পুত্রর হাতত লাঞ্ছিত হয়ে প্রাণর সংকাত দিনের পিছত দিন অতিবাহিত করেছে এইহাল ককা আইতাই। মাইকী বাপেক কেনেকে রাখব লাগে, ইমান ধুনিয়া ঘর দোয়ার বনায় মাটি বাড়ি রাখি দিল, ঘরটো বা ডাঙর দীঘল কই দিল, এটা আমাকে ভাত খাবলে নিদিয়া হল, ভাতগিটাও লই গেছে খাই, আমি মই জয়ে ভালা, আমাক লই যাক গুলিয়ার মারি দিয়ক, আমি নেথাকুক জিয়ায়। লঙ্কার কাকি দেহবালির এইহাল ককা আইতার জীবনের করুণ কাহিনী হৃদয় স্পর্শ করে গেছে প্রতিজন লোকর। ককা আইতাই এসময়ত নিজে সাজি লওয়া বাসগৃহত পুত্র বুয়ারির সহিতে সুন্দরভাবে জীবন অতিবাহিত করে আহিছিল, পিছে তেওঁলোকৰ এই সুখময় জীবন যে দুখলৈ রূপান্তরিত করলে নিজ সন্তানে। সরু পুত্রর বাবেই বিগত এটা বছরেই এইদরে পলাই নিজের ঘরের পর আঁতরত থাকিবলগিয়া হয়েছে তেওঁলোকে। প্রাপ্য মাটি ভগাই দিয়ার পিছতো পিতৃ মাতৃর নামত থকা মাটি পুত্রর নামত নাম জারি করে নিদিয়ার বাবেই পিতৃ মাতৃর উপর এই অত্যাচার চলার অভিযোগ উত্থাপন হয়েছে। নিজ সন্তানের হাতত লাঞ্ছিত হয়ে আনর গৃহত বসবাস করা বৃদ্ধা পিতৃ মাতৃক অবশেষত উদ্ধার করবলে আগবাহী আহিল নগাঁও আইন সেবা প্রাধিকারীর সম্পাদিকার লগতে দুগৰাকী অধিবক্তায়। ককা আইতাক তেওঁলোকৰ নিজ সন্তানে অত্যাচার করে ঘর থাকি নোৱাৰা অবস্থা করে দিছে। এই খবরটি পয়ারে আমি দুগৰাকী অধিবক্তা আর আমার এজন অর্ধ আইনী স্বেচ্ছাসেবীক লৈ আমি এটা দল গঠন করে তেওঁলোকক ভারপ্রাপ্ত বিষয়া কাকি থানার ভারপ্রাপ্ত বিষয়ার লগত সহযোগ করে আমি এওঁলোকক উদ্ধার করবলে আহিলো আর এওঁলোকর বিষয়বস্তুটোর বিষয়ে জানিবলৈ আহিলো। এটা ইয়াত আহি গম পোৱা মতে তেওঁলোকর প্রপার্টি ডিসপিউট আছে, তেওঁলোকর সম্পত্তি লৈ বিবাদ আছে, এই মর্মে এওঁলোকর জীবনটো ইয়াত সুরক্ষিত নহয়, নিজ সন্তানে তেওঁলোকক প্রাণর সংশয়ের সৃষ্টি করেছে, সেইকাৰণে প্রথম অবস্থাত আমি তেওঁলোকক বৃদ্ধাশ্রমত লৈ যাম। রাঙ্গলত স্থিত গ্রাম বিকাশ পরিষদর দ্বারা পরিচালিত এখন বৃদ্ধাশ্রমত লৈ কিছুদিনের বাবে তাত রাখি তারপর আমি এওঁলোকক যি মতে আইনী সাহায্য দিব লাগে, এওঁলোকর সম্পত্তি অধিকার আর মানব অধিকার সুরক্ষিত করব লাগে, তার ব্যবস্থা আমার নগাঁও জেলা আইন সেবা প্রাধিকারিয়ে লব। নিজের ঘর বাড়ি এড়ি নিরাপত্তার খাতিরত নিজ বিবাহিত কন্যার বাসগৃহত থাকা বৃদ্ধা পিতৃ মাতৃক নগাঁও আইন সেবা প্রাধিকারীর সম্পাদিকা প্রণীতা মরাঙর নেতৃত্বত যাওয়া এটি সজাতি দলে উদ্ধার করে নগাঁও রাঙলস্থিত গ্রাম বিকাশ পরিষদর বৃদ্ধাশ্রমত আশ্রয় দিয়ার ব্যবস্থা করলে। লঙ্কার পর কৃষ্ণ হাজরিকার রিপোর্ট, টাইমস গুয়াহাটি।